সন্তানের ক্ষতস্থানে মলম লাগাচ্ছেন মা তার চোখে মুখে আতঙ্কের ছাপ কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তার সাত বছরের শিশু এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা সেখানে পরিত্যক্ত একটি ইবোলা সেন্টার খুলে দেওয়া হয়েছে গৃহহীনদের জন্য বড় সন্তান এমপক্সে আক্রান্ত হয় এই ইবোলা সেন্টারেই আশ্রয় নিয়েছেন মা এলিজাবেথ চলতি মাসে আফ্রিকার পর এশিয়া ও ইউরোপে মাঙ্কি পক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড ওয়ান বি শনাক্ত হওয়ায় নড়েচড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু হাজার জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফ্রিকার বিভিন্ন প্রান্তে প্রায় ঊনচল্লিশ হাজার এমপক্স রোগী শনাক্ত হলেও কখনোই ভ্যাকসিনের দেখা পায়নি মহাদেশটি অথচ সে বছর আফ্রিকার বাইরে এমপক্স ছড়িয়ে পড়ায় এটি নিয়ন্ত্রণে বিশ্বের সত্তরটি দেশে পৌঁছে দেওয়া হয় জীবন রক্ষাকারী টিকা স্বভাবতই প্রশ্ন দেখা দিয়েছে কেন এই ভ্যাকসিন বৈষম্য is the one that globally we also need to shout about because it is really that after COVID we, we're going back into the সিচুয়েশন you know, the African region once again doesn't have access. ইউএস সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে খোদ যুক্তরাষ্ট্রেই বারো লাখ মানুষ এমপক্সের টিকা পেয়েছে জনস্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগ দরিদ্র দেশগুলোতে আন্তর্জাতিক সহায়তা সংস্থার মাধ্যমে এমপক্সের টিকা সরবরাহের দায়িত্ব ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ারও কথা ছিল তাহলে কেন দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত আফ্রিকার জনগোষ্ঠীকে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হল সে প্রশ্ন এখন সবার মনে a truly global response to prioritize access to resources to the areas where there is going there's the biggest risk we want to not see what we saw with covid and we've seen with other emergencies where countries start to stockpile সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে গেল দুবছরে মহাদেশটিতে কোনো ভ্যাকসিন পাঠানো হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া ভ্যাকসিন কিনতে পারে না টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান গাভি বা ইউনিসেফ অনুন্নত দেশগুলোর প্রতি ডাব্লিউ এই বৈষম্যমূলক আচরণ পুরোপুরি অপ্রত্যাশিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা সতীর্থ কর্মকার এখন বিশ্ব yeah butter vitamin e shown with lily glam beauty Soap. lily always beautiful